हेलो সবাইকে वेलकम ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আজকে আমি এসেছি একটা অন্য জায়গাতে, সেটা তোমরা ব্যাকগ্রাউন্ড থেকে অলরেডি বুঝতে পেরে গেছো যে ভিডিওটা আমি অন্য একটা জায়গাতে করছি। তো জায়গাটা কোথায় সেটা হচ্ছে আমাদেরই একটা বাড়ি বলতে পারো, এটা আমাদের একটা ফ্ল্যাট। তো খুব একটা এখানে আমরা থাকিও না আর এখানে পার্মানেন্টলি আমরা থাকবো না কখনো, হয়তো বাড়িতেই থাকবো। তো মাঝে মধ্যে আমরা এখানে ঘুরতে আসি আর আজকে আসার পারপাসটা হচ্ছে এখানে একটা পিকনিক আছে। হ্যাঁ, কোঅপারেটিভের সবাই মিলে আমরা একটা পিকনিক অ্যারেঞ্জ করেছি, সেই পিকনিকটাই হচ্ছে আজকে। তো তাই জন্য আমরা কাল রাত্রি এখানে চলে এসেছি, কারণ আজকে সকাল থেকেই হচ্ছে পিকনিক। অলরেডি আমি লেট, 9টা থেকে স্টার্ট হওয়ার কথা ছিল বাট এখনই 10টা বেজে গেছে। তো ভাবলাম পিকনিকের পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, তাই জন্য ভাবলাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করে দিই। তো এখন আমি যাব, রেডি হব, দিয়ে পিকনিকে যাব, ব্রেকফাস্ট করব। ওখানে অনেক অনেক গেম শো আছে, ওখানে আমাকে ফার্স্ট প্রাইজ জিততেই হবে, দেখা যাক আমি জিততে পারি কি না। আর তোমাদেরকেও আমার সাথে নিয়ে যাবো। তো চলো রেডি হয়ে আবার দেখা হচ্ছে। তো রেডি হয়ে আমি তো চলে এসেছি সোজা ওপরে, এটা হচ্ছে আমাদের ছাদ, মানে ওই দিকেও সেম একটা ছাদ আছে আর এদিকেও সেম একটা ছাদ আছে। তো এখানে বিভিন্ন গেম শো, খাওয়া দাওয়া সমস্ত কিছু এখানেই হবে, তবে কিছু কিছু গেম শো নিচেও হতে পারে। এই যে কাকু ওদিক থেকে হাই করছে আমাকে। তো চলো আপাতত ব্রেকফাস্টটা করে নিই। ব্রেকফাস্টে কী আছে সেটা তোমাদের আগে দেখিয়ে দিই। ফুলকো ফুলকো লুচি, এখানে রয়েছে মটরশুঁটি ফুলকপি দিয়ে আলুর তরকারি, আর রয়েছে জয়নগরের মোয়া আর ডিম সেদ্ধ। তো চলো, এখন 11টা প্রায় বেজে গেছে, ব্রেকফাস্ট আগে করে নিই, না হলে গেম শোতে সমস্ত কিছুতে লেট হয়ে যাবে। খাওয়া দাওয়া তো শুরু হয়ে গেছে আর এত রোদ, শীতকালেও যে এত রোদ গায়ে লাগে, আজকের দিনে যদি এখানে না বসে খাওয়া দাওয়া হতো তাহলে বুঝতেই পারতাম না যে শীতকালের রোদও এত গায়ে লাগে। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নিই, কারণ রোদে বেশিক্ষণ আর এখানে বসা যাবে না। খাওয়া দাওয়া তো শেষ, নিচ থেকে কফি নিয়ে চলে আসা হয়েছে, এখন এক রাউন্ড কফি পর্ব চলবে, এরপর বিভিন্ন গেম শোগুলো স্টার্ট হবে। তো প্রথমেই আমাদের যে গেম শোটা আছে সেটা হচ্ছে মিউজিক্যাল চেয়ার, সেই অনুযায়ী এখানে চেয়ার সব সাজানো হচ্ছে আর নিয়মটাও খুব ভালোভাবে সবাইকে বুঝিয়ে বলে দেওয়া হবে যাতে পরে কোনো ক্যাওস না হয়। তো চলো আপাতত আমরা সব অ্যারেঞ্জমেন্টটা করে নিই, তারপর তোমাদের সাথে গেম শোতে কী হলো সেগুলো শেয়ার করব। তো গেম শো তো স্টার্ট হয়ে গেছে, তবে তোমাদের আগে থেকে একটু দুঃখের খবর জানিয়ে দিই, আমি গেম শোতে কিছুই হতে পারিনি, মানে মাঝপথেই আউট হয়ে গিয়েছিলাম। তো আমার আগে আগে যে দুই কাকিমা হাঁটছে তারা দুজনই ফার্স্ট আর সেকেন্ড হয়েছিল, মানে একটুর জন্য আমার ফার্স্ট হওয়াটা আটকে গেল, কি আর করা যাবে একটুর জন্য। তো চলো এই গেম শোটাও তোমরা এনজয় করো, আমরাও প্রচণ্ড পরিমাণে এনজয় করেছিলাম। এরপরে সমস্ত গেম শোগুলো নিচে হয়েছিল, কারণ উপরে এতটা রোদ ছিল যে উপরে আর কোনো গেম শো করাই গেল না। Thank you.
এটা হচ্ছে আমাদের হাড়ি ভাঙা গেম। আমি প্রথমে ভেবেছিলাম সত্যিকারের হাড়ি নিয়ে আসা হবে, বাট সত্যিকারের হাড়ি তো পাওয়া যায়নি, তাই জন্য এখানে একটা রঙের ড্রাম দিয়ে লাঠি দিয়ে যাই হোক করে এই গেম শোটা হচ্ছে আর কি। মানে এই গেমটার নিয়ম হচ্ছে লাঠিটা কোনো রকমে ওই ড্রামটায় টাচ করাতে হবে, যে যতটা কম ডিস্টেন্স থেকে টাচ করাবে সেই হচ্ছে উইনার, এরকম একটা গেম শো ছিল আর কি। তো ফাইনালি 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 আমি এই গেম শোটাতে সেকেন্ড হয়েছিলাম। ঠিক আছে, ফার্স্ট আর সেকেন্ডের মধ্যে একটু কনফিউশন ছিল, যাই হোক তো সেকেন্ড হয়েছিলাম অ্যাট লাস্ট। কারণ আমার মা বলছিল আমি যত উঠছি এই জন্য আমি কোথাও ফার্স্ট সেকেন্ড কিছু হতে পারছি না। অ্যাট লাস্ট আমার মায়ের মুখটা আমি উজ্জ্বল করে একটা সেকেন্ড প্রাইজ নিয়ে আসতে পেরেছি। তো এই হচ্ছে মা। মা তো খুব ভয় পাচ্ছিলো, খেলতে চাইছিল না, তবু আমরা জোর করাতে খেলেছে। আর এই হচ্ছে আমি, দেখবে পুরো সোজা, একদম সোজা এসেছি, কোনো দিকে বেঁকিনি, কিছু করিনি। ঠিক আছে, এটা হচ্ছে আমার একটা মাত্র অ্যাচিভমেন্ট যেটা তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। দেখে কি মনে হচ্ছে বলো তো, আমি যুদ্ধে যাচ্ছি। তো এই গেম শোটা কি বলো তো, মিউজিক্যাল চেয়ারের থেকে এটা বেশি মজা হয়েছিল। তার কারণ হচ্ছে সবাই এদিক ওদিক গিয়ে যার মাথায় পারছে যেখানে পারছে মেরে দিচ্ছে, দারুণ মজা হয়েছিল এই গেম শোটা। এটা হচ্ছে আমাদের লাস্ট গেম, যেটার নাম হচ্ছে হিট দ্য উইকেট। মানে এখানে একটা উইকেট থাকবে যেখানে তোমাকে বলটা দিয়ে হিট করতে হবে, বলটা ড্রপ খেলে চলবে না। তো প্রচুর লোকের মানে ওখানে হিট হয়েছে, বাট ওটা ড্রপ খেয়ে হিট করেছে, তাই জন্য তারা ডিসকোয়ালিফাই হয়ে গেছে। মাত্র দুজনেই এই গেমটা ঠিকঠাক করতে পেরেছে, অ্যাজ ইউজুয়াল আমি তো কিছুই পারিনি, সবার মতো আমিও ফেলু। তো এত কিছু খেলতে খেলতে তো খিদে পেয়ে গেছে আর লাঞ্চ টাইমও হয়ে গেছে, তো চলো সবার আগে লাঞ্চটা করে নিই। আর লাঞ্চে কী ছিল তোমাদের সাথে চলো শেয়ার করি। ছিল বাসমতি চালের ভাত, আর এখানে বেগুনিও ছিল, বেগুনি তো আমার খুব ফেভারিট, দুটো চেয়ে নিয়েছিলাম। ছিল সবজি ডাল, ঝুরিঝুরি আলু ভাজা, সব কটা আমার ভীষণ ফেভারিট ছিল, তাই জন্য আমি একটু বেশি বেশি করে চেয়ে নিয়েছিলাম। ঝুরিঝুরি আলু ভাজা, দুটো বেগুনি, যদিও লাস্টে একটা বেগুনি আমি খেতে পারিনি, সেটা আমার ব্যর্থতা। খেতে খেতে তো তোমাদের সাথে বাকি মেনুটা শেয়ারই করা হয়নি, চলো সেটা একবার শেয়ার করে দিই। তো ছিল হচ্ছে কাতলা মাছের কালিয়া, চিকেন, পাঁপড়, চাটনি আর গুড়ের রসগোল্লা। রসগোল্লাটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি ওটা খেয়ে ফেলেছি। তো লাঞ্চের শেষে আমাদের ছিল পুরস্কার বিতরণী পর্ব। তো এখানে দেখতেই পাচ্ছ চারিদিকে সমস্ত পুরস্কারগুলো র‍্যাপ করে রাখা রয়েছে, তো সেগুলোই আমরা এখন একটু গুছিয়ে নিচ্ছি। এরপর শুরু হবে আমাদের পুরস্কার বিতরণী পর্ব, আর লাস্টে হবে নাচ আর গান। সোসাইটির প্রথম গেট টুগেদার, ফার্স্ট গেট টুগেদার, আশা করি আমরা সবাই মিলে খুব আনন্দ করতে পেরেছি এবং আমরা সবাইকে পাওয়ায় সোসাইটির তরফ থেকে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন, এবং আমরা সবাই খুশি যে আমরা মোটামুটি সবাইকে এক জায়গায় করতে পেরেছি। সবাই তো অপেক্ষা, সবাই এসছে, আগামী দিন আমরা আগামী দিন আরও এর থেকেও বড়ো বড়ো প্রোগ্রাম কিন্তু আমরা করবো, এবং আপনাদের সহযোগিতায় আমরা হয়তো আগামী দিন ভালো অনুষ্ঠান করতে পারবো, নিশ্চয়ই। ঠিক আছে,
আমাকে ইনভাইট করার জন্য থ্যাঙ্ক ইউ। হ্যাঁ প্রথম দিন সেই হিসাবে কোথাও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে আমি সরি। সেই জায়গা থেকে দুঃখিত। তো আরো দুজন সোসাইটির আরো দুজন মেম্বার আমাদের আসতে পারেনি, তারা একজন তো বাইরে থাকে সেই আসতে পারেনি, আরেকজন সেও অনেক দূরে থাকে সেও আসতে পারেনি। যাই হোক প্রাইস দেওয়া তো এখানে শুরু হয়ে গেছে আর আমি ওয়েট করছি কখন আমার টার্ন আসবে, কারণ আমি ওই একটা মাত্রই তো প্রাইস পেয়েছি, বলো সেটাও যদি না নিই তাহলে সেটা কেমন একটা লাগে না। ফাইনালি আমার টার্ন তো চলে এসেছে আর এই একটা মাত্র প্রাইস যদি বাড়ি না নিয়ে যেতে পারতাম না সত্যি মনটা খুব খারাপ হয়ে যেত। তো পুরস্কার দেওয়ার পালা আর নেওয়ার পালা দুটোই তো শেষ হয়ে গিয়েছে, এখন হচ্ছে গানের পালা আর নাচের পালা। গানটা যদিও দিতে পারলাম না কারণ কপিরাইটের জন্য, কিন্তু নাচটা তোমাদের সাথে শেয়ার না করেও থাকতে পারলাম না। আমাদের কাকু কাকিমারা যে এত ভালো নাচতে পারে এই দিনটা না এলে তো জানতেই পারতাম না। আর আমাকে দেখো পাশে স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছি কারণ আমি নাচতে পারি না অবভিয়াসলি, কিন্তু লাস্টের দিকে একটু হাত পা নাড়বো দেখতে পাবে তোমরা সেটা। তো এটা আমাদের সোসাইটির ফার্স্ট গেট টুগেদার ছিল, যেটা কাকু বললো শুনতে পেয়েছো তোমরা। তো প্রথম গেট টুগেদারেই আমরা একটা হিউজ সাকসেস পেয়েছি আর আমরা প্রচণ্ড এনজয় করেছি। তো পরের বার আমাদের ইচ্ছা আছে আমরা দূরে কোথাও বেড়াতে যাব সবাই মিলে, যেখানে অ্যাটলিস্ট দু তিন দিন আমরা সবাই থাকতে পারবো, সবাই মিলে এনজয় করতে পারবো। আর বছর একটা করে গেট টুগেদার বা ছ মাসে একটা করে গেট টুগেদার তো হবেই। আর এই হচ্ছে আমার বাড়ির সামনের রাস্তা, অ্যাটলাস্ট তোমাদের দেখাচ্ছি সেটা, আর চারিপাশের পরিবেশটাও তোমাদের একবার দেখিয়ে দিলাম। তো এই বছরের মতো পিকনিক তো শেষ, তাই জন্য আমার ভিডিওটাও আমি এখানেই শেষ করছি, এবার বাড়ি ফেরার পালা। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কমেন্ট করতে আর শেয়ার করতে একদম ভুলবে না, আর আমার চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতেও একদম ভুলবে না। তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি, টাটা।